কি ব্যাপার বাপরে, ওকে ধরে নিয়ে আসলে কেন? আমাদের একটা স্মারকপত্র নিয়ে সেক্রেটারি সাহেবের কাছে জমা দিতে বলেছেন। কে বলেছেন? মন্ত্রী মহোদয়। ভেরি গুড। আমাদের কাছে অনেক সাংবাদিক এসেছিল, ওনারা বলেছে আজকে বিকেলে আমাদের দাবি দেওয়া সব কিছু লিখিত তাদের কাছে জমা দিতে, তাই অলোকদা বলেছে অপুদাকে দিয়ে সেগুলো লিখে নিতে। খুব ভালো। কিন্তু উনি বলেছেন আপনার অনুমতি লাগবে। কি অনুমতি অপু? মিস বাবা, আমি সেটা আপনার কাছ থেকে না শুনে কিভাবে লিখে দেই? হ্যাঁ, অবশ্যই আমার কনকারেন্স থাকা দরকার। পাপড়ি কি বলো? জি মিসি বাবা, আমরা আপনার কাছে না এসে অপুদার কাছে গিয়ে ভুল করেছি। না, অন্যায় কিছু করনি। তবুও আমাদের ভুল হয়ে গেছে মিসি বাবা। হ্যাঁ, এখন চারদিক থেকে তোমাদের জন্য অনেক সাহায্যের আশ্বাস আসছে। তোমাদের ইস্যু নিয়ে মিডিয়া অনেক বেশি কভারেজ দিচ্ছে। তোমাদের আনন্দ উচ্ছ্বাস সে সময় তা একটু বেশি হওয়ারই কথা, আর এই সময় সেই জন্য ভুল ত্রুটি তো হবেই। মিসি বাবা, আমার কথা শেষ হয়নি। আমি তোমাদের নিউজগুলো দেখেছি, যেভাবে আমি চেয়েছি মিডিয়া সেভাবেই হাইলাইটস করেছে, তাই তোমাদের ঘিরে সব সেক্টরের উৎসাহ বেড়েছে। আমার ক্ষুদ্র জ্ঞান বলে এটাই তোমাদের জন্য সবচেয়ে খারাপ অবস্থা, কারণ এখনও তোমাদের আনন্দ উল্লাস করার সময় আসেনি। তোমাদের আন্দোলনই এখনও সঠিকভাবে দানা বাঁধেনি। একটা শক্তিশালী মহল তো চাইবেই তোমাদের এইটুকু অর্জনকে অনেক বড় প্রাপ্তি হিসেবে দেখিয়ে তোমাদেরকে ফেরত পাঠাতে। কিন্তু তোমরা যদি এক থাকো, তোমরা যদি রাজপথ ছাড়ার চিন্তা না করো, তাহলে তোমরা যা চাইবে তাই পাবে। সরকার সবসময় দেওয়ার জন্য প্রস্তুত থাকে, কিন্তু আমরা বা তোমরা সেটা নিতে জানি না। বুঝতে পেরেছি। তোমরা কিসের অভিযোগপত্র, কিসের স্মারক দেবে? এখানে তো কোনো রিজয়েন্ডারের প্রয়োজন নেই। তোমাদের কি অনেকগুলো অভিযোগ নাকি একটি? একটা। কি? ইকো পার্ক। তাহলে তবু ওরা যখন কিছু একটা লিখিত চেয়েছে, তখন এই একটি দাবি সম্বলিত স্মারকপত্র লিখে দেওয়া যেতে পারে। ঠিক আছে, সেটাই লিখে দাও। জি, আমরা তাই করব আর তাই বলবো মিসি বাবা। অলোক পাতাং কোথায়? সেই পেছনের সারিতে কেন? তাকে তোমরা ঠেলে ক্যামেরার সামনে পাঠাও, তাকে কথা বলতে দাও। সাংবাদিকরা যখন তাকে কিছু জিজ্ঞাসা করবে, কেউ যখন তার কাছে কিছু জানতে চাইবে, তখন তোমরা আমার কথাটাই তার কানে কানে বারবার করে বলবে। বলবে ইকো পার্ক চাই না, ইকো পার্ক বন্ধ করো, নো ইকো পার্ক। জি। আমি কি তোমাদের সমালোচনা করছি? না, তোমাদের দোষ গুণ সংখ্যা অবস্থান সবই আমার কর্মকাণ্ড, তাই সমালোচনা যদি তোমাদের হয় তাহলে সেটা আমারই হলো। জি মিসি বাবা। অপু আর আমি মিলে রিজয়েন্ডারটা তৈরি করছি। তুমি কফি খেয়ে দলের কাছে চলে যাও, আর অলোক পাতাংকে আমার মেসেজটা পৌঁছে দিও। অপু রিজয়েন্ডার তোমাদের কাছে পৌঁছে দেবে। আমি এখনই যাব। কফি? আগে আন্দোলন, পরে কফি। গুড। আসি মিসি বাবা। দাদা, আপনার মন খারাপ কেন? কিছু না। ওনাকে আমার চেয়ারে দেখে অবাক হয়েছেন?